পাথারকান্দি বৈঠাকালে ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হলো। শনিবার সকালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে পাল্টি খেয়ে খাদে পড়ে। অসম ত্রিপুরা 8 নম্বর জাতীয় সড়কের বৈঠাকালে কালী মন্দিরের পাশে দুর্ঘটনাটি ঘটেছে। রাঙ্গামাটি থেকে করিমগঞ্জ যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী বাসের চালক ফোনে কথা বলছিলেন, এমত অবস্থায় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। দুর্ঘটনার পর স্থানীয়রা এসে যাত্রীদের উদ্ধার করে পাথারকান্দি হাসপাতালে পাঠান। এর মধ্যে কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন, তাদের করিমগঞ্জ সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়।